ধরনের শাস্তি আসলে উচিত, কারণ একটা নির্যাতিতার আর্তনাদ হচ্ছে যে বিচারহীনতার যে সংস্কৃতি, এটা যদি চলে আসে যে নির্যাতিতার আর্তনাদ হচ্ছে ঢেকে যাবে, সেক্ষেত্রে হচ্ছে ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিলে, আর শুধু ওটা দিলেই হবে না, আইন প্রণয়ন করলে হবে না, আইনের যথাযথ প্রয়োগও করতে হবে, তাতে করে ধর্ষণের মতো এরকম মহামারী যেটা আমাদের সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে সেটা অনেকাংশে হ্রাস পাবে। মানুষ হচ্ছে শাস্তির ভয়ে হলেও কিছুটা পিছপা হবে, ওই হিংস্রতা বা নারীদের উপর দিতে পারবে না। আর আমার হচ্ছে আজকে এখানে আসামিদের আমাদের দুটো মামলা, ধর্ষণ মামলা দায়েরকৃত, সে জায়গায় হচ্ছে আমার 6 জন আসামি, সেখান থেকে 2 জনকে হচ্ছে গ্রেফতার করা হয়েছে, বাকি 4 জন এখনও ধরা ছোঁয়ার বাইরে। তো আজকে হচ্ছে আমার এখানে 6ষ্ঠ দিনের মতো অবস্থান, যতক্ষণ পর্যন্ত না বাকি 4 জনকেও হচ্ছে যে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার কার্য সম্পন্ন না করা হয় ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে কর্মসূচি চলবে। আর পাশাপাশি আমার হচ্ছে সাইবার বুলিংয়ের একটা মামলা আছে, সেটা শাহবাগ থানায় 24শে সেপ্টেম্বর করা, সেখানেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, সেখানেও হচ্ছে যে আমাদের আসামিদেরকে গ্রেফতার করতে হবে। ততক্ষণ পর্যন্ত আমার এই অবস্থান চলবে এখানে।